নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় ভবন মালিকের গুলিতে রেস্টুরেন্ট ম্যানেজার কাজল নিহতের ঘটনায় গ্রেফতার বাবা ও ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন। এর আগে গত রোববার রাতে বিদ্যুৎ বিল ও পানির সংযোগকে কেন্দ্র করে চাষাড়ার আঙ্গুরা শপিং কমপ্লেক্স ভবনের মালিক আজাহার তালুকদারের অস্ত্রের গুলিতে গুরুতর আহত হন ভাড়াটে রেস্টুরেন্ট সুলতান ভাই কাচ্চির ম্যানেজার শফিউল আলম ও কর্মচারী জনি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুলিবিদ্ধ ম্যানেজার।